বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে যারা যেন ধারণ করে, চব্বিশের বিপ্লবকে যেন ধারণ করে। শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন। এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন, আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। যৌক্তিক সময়েরও হাড়ি মানে হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।